শিক্ষিত হইলে শিক্ষিত মতন কথা বল। দীর্ঘদিন ধরে পলাতক দুজন নারকোটিক পুলিশে ওয়ান্টেড আসামি ছিল, একজনের নাম অর্জুন দেবনাথ, একজনের নাম রাজা সাহা। আমরা গতকালকে একটি অভিযান চালিয়ে দুজন নারকোটিক কেসে ওয়ান্টেড, ড্রাগ কেসে যে ওয়ান্টেড, এনডিপিএস কেসে ওয়ান্টেড এই আসামিদের, নটোরিয়াস আসামিদের আমরা গ্রেপ্তার করেছি দুজনকে, এবং তাদেরকে আমরা আজকে আদালতে প্রডিউস করছি রিমান্ডের জন্য। একটা তাদেরকে, তারা দুটা কেসে ওয়ান্টেড ছিল, পূর্ব থানার কেস নাম্বার 54 2024, আর একটা কেস হচ্ছে পূর্ব থানার কেস নাম্বার 32 2024। দুটা কেসে তারা ওয়ান্টেড ছিল, এবং এই কেসগুলিতে এই রাজা সাহা এবং তার সহযোগীকে গ্রেপ্তার করে আমরা আজকে পাঠাচ্ছি আদালতে। রাজা সাহার কাছ থেকে আমরা গাড়িটাও সিজ করেছি, যে গাড়িটা দিয়ে ও মানে এলএসডি ড্রাগ সাপ্লাই করতো, আমরা তাকে আদালতে আজকে প্রডিউস করছি। তার সাথে মানে আর যদি তো কারোর নাম পাওয়া গেছে, এখন নাম আমরা বের করছি, আরও কিছু তো নাম আছে যারা গ্রেপ্তার হয়েছে, প্লাস ইনভেস্টিগেশনে আরও অনেক কিছু বেরিয়ে আছে। কতদিন আগে এটা ছিল, মানে কেসটা ছিল, এবং কতদিন পরে ধরা পড়েছে? অনেক দিন ধরেই তারা, যেমন একটা কেস হয়েছিল আপনার 19-5, তারপর থেকেই পলাতক ছিল। হ্যাঁ, আর একটা কেস ছিল আপনার মে মাসে, ওটাতেও সে পলাতক ছিল। বেশ কিছু এনডিপিএস কেস পূর্ব থানা আমাদের বলা হয়েছে, এক দাবিতে কি ওরা অভিযুক্ত আছে? বা দুটা কেসে তো তারা অভিযুক্ত, তাদেরকে দু কেসে আমরা গ্রেপ্তার করে পাঠাচ্ছি।